सो फ्रेंड्स आजकल ये वीडियो ते देखाबार चेष्टा करब किभाबे ये धरनेर 3D फेस स्मूथ कार्टून फोटोगुली तैरी करते पारबेन। ये धरनेर फोटोगुली फेसबुक बा इन्स्टाग्रामे खूब ट्रेंडिंगे चलछे। सो वीडियोटा शेष पर्यन्त देखुन, वीडियोटाते एकटी लाइक करे देबेन आर आमादेर चैनले प्रथमबार एसे थाकले अवश्य सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे देबेन। चलुन भिडियोटी शुरू करा जाक। तो फ्रेंड्स एर जोन्नो आमादेर प्रथमे एकटी एप्लीकेशन इन्स्टल करते होबे। एप्लीकेशनेर लिंक आमी ए भिडियो डेस्क्रिप्शन बक्से दिए दिएछि। सो एप्सटी ओपेन करार पर आपनादेर सामने एरकम एकटा इंटरफेस शो करबे। ओके, तो ऊपर थेके शाटारटा नाम करबेन। शाटारटा नाम नामिए एखाने आपनार इंटरनेटटा अन करे देबेन, फोनेर डाटाटा अन करे देबेन। ओके, तो एरपर एखाने देखुन प्रथमे लेखा आछे 3D कार्टून, तार नीचे देखुन लेखा आछे ट्रांसफर्म योर फोटो इनटू एनिमेटेड मूव 3D कार्टून कैरेक्टर्स। ओके, तो एर साइडे देखुन तीर चिन्ह आछे, तो आमरा ए तीर चिन्हेर उपर एकबार क्लिक करब। सो क्लिक करार पर आपनादेर सामने ग्यालारिटी ओपेन हो जाबे। एखाने आपनारा आपनादेर पछन्देर मतो एकटी छवि एड करे नेबेन। सो आमी एखाने एई छविटा एड करे निच्छि। एरपर आपनारा किछुक्षण वेट करे नेबेन। एखाने देखुन लेखा आछे प्रसेसिं योर इमेज, तो किछुक्षण आपनारा वेट करे नेबेन। सो वेट करार पर एखाने एरकमई एकटा इंटारफेस शो करबे। ओके, तो एखाने नीचे देखुन लेखा आछे अनेकगुलि अपशन रयेछे। ओके, माने विभिन्न क्वालिटी रयेछे। যেমন ধরুন এখানে দেখুন প্রথমে দ্বিতীয় নাম্বারে আছে রয়্যালিটি 3D, তৃতীয় নাম্বারে আছে বেবি 3D এবং চতুর্থ নাম্বারে আছে দেখুন কার্টুন 3D। ওকে, তো আমরা এই রয়্যালিটি 3D-র উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে দেখুন তীর চিহ্ন আছে। ওকে, তো এই তীর চিহ্নের উপর একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলি অপশন পেয়ে যাবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেল। ওকে, তো এই ছবিটা এখান থেকে শেয়ার করতে পারেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম বা মেলে। তো আমরা এখন এই সেভের উপর ক্লিক করে দেব। ওকে, তো এই সেভের উপর ক্লিক করে দিলে আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, সো ফ্রেন্ডস এরপর রিমিনি নামে একটা অ্যাপস আমরা ওপেন করব। এই অ্যাপসটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস শো করবে। সো এখানে উপর থেকে আপনার ফোনের ইন্টারনেটটা অন করবেন, আপনার ফোনের ডাটাটা অন করবেন। অন করার পর এখানে দেখুন প্রথম যে অপশনটা রয়েছে, ওকে, তো এটার উপর আমরা একবার ক্লিক করব। সো ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে আপনারা আপনাদের পছন্দের মতো একটি এখানে যে ছবিটা একটু আগে সেভ করলেন সেই ছবিটা অ্যাড করবেন। সো অ্যাড করার পর সো এখানে নিচে দেখুন রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নের উপর একবার ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস শো করবে। সো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ও সো ওয়েট করে নেওয়ার পর এখানে যদি কোনো অ্যাড আসে, ওকে, তো অ্যাডটা সম্পূর্ণভাবে দেখবেন। সো অ্যাডটা সম্পূর্ণ দেখার পর এখানে দেখুন ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নের উপর একবার ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখুন বিফোর আছে এবং আফটার আছে, বিফোরে কেমন ছিল এবং আফটারে কেমন হয়েছে। ওকে, তো বিফোরে ছবির কোয়ালিটিটা খারাপ ছিল কিন্তু আফটারে অনেক কোয়ালিটিটা খুব ভালো হয়েছে। ওকে, তো এরপর আমরা এই উপরে তীর চিহ্ন আছে, তীর চিহ্নের উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার একটি অ্যাড আসতে পারে, তো অ্যাডটা সম্পূর্ণভাবে দেখবেন। দেখার পর আবার উপরে ক্রস চিহ্ন থাকবে, এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তাহলে এই ছবিটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে পুরো ফুল HD কোয়ালিটিতে। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।
এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।